আমরা খুব দূরে না গিয়ে পলাশী রাম্র কাননে স্বাধীনতা সূর্য অস্তমিত হওয়ার পর 100 বছর পর এখানে ব্যারাকপুরের সিপাহীরা প্রথম স্বাধীনতার জন্য বিদ্রোহ করে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। এরপর তিতুমীর, ক্ষুদিরাম, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দাদার, বিশ্বনাথ, অনেক বিপ্লবী নেতা, ফকির মজনু শাহ, ফকির মুসা শাহ, দেবী চৌধুরানী, সন্ডার বিদ্রোহ, ফকির বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কল্লা, অনেকেই চেষ্টা করেছেন। নজরুল বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, স্বাধীনতা আসে। নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব, স্বাধীনতা আসে। হাজার বছর পর পলাশীর যে রক্ত, পলাশীর পরাজয়ের প্রতিশোধ নিয়ে 1971 সালে বাংলার কিংবদন্তির বীর বিজয় সিং থেকে শুরু করে গণতান্ত্রিক গোপালের প্রদর্শিত পথ ধরে এ বাংলার মাটিতে 1971 সালে সার্বভৌম বাংলার রূপকার হিসাবে আবির্ভূত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমাদের দেশে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়, এত বছর পরও সেই বিতর্ক চলছে। আমার বক্তব্য, আমাদের বক্তব্য, ঘোষণার আরো পাঠক আছে, ঘোষণার পাঠক ঘোষক হতে পারে। আবুল কাসিম সন্দীপ, এম এ হান্নান, অনেকেই ঘোষণা পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর নামে। সেখানে জেনারেল জিয়া, তৎকালীন মেজর জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে ঘোষক? এ বিতর্কের অবসান তখনই হবে যখন আমরা সত্যকে, সত্যের অনুসন্ধান করতে যাব। সেটা হচ্ছে এই স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে। আর কারো কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতা ঘোষণা করার। আজকে এত বছর পর আমাদের ভাবতে হচ্ছে, এই দেশেরই মানুষ, এই দেশেরই অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তি এখনো আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা সুসংহতকরণের বিরুদ্ধে অন্তরায় সৃষ্টি করে আছে। কাজে আজকে এই দিনে আমাদের শপথ হবে
বিএনপির নেতৃত্বে যে অসাম্প্রদায়ে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেরকে প্রতিহত করব, পরাভূত করব, পরাজিত করব এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে এগিয়ে যাব। কাদের ভাই, আপনি এই স্বাধীনতার আমরা দলটির কথা বললেন, তারা প্রকাশ্যে বিরোধিতা নামছে, কিভাবে দেখবেন? এই বিরোধিতা আগেও হয়েছে, এই বিরোধিতা পাকিস্তান আমলে যখন কোনো রাজনৈতিক ইস্যু থাকে না তখনই ভারত বিরোধিতা, এখনো সেটা হচ্ছে, এটা নতুন কিছু। ধন্যবাদ ভাই।